হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল রাজ্যের মাদ্রাসা স্কুলগুলিতে এসিস্ট্যান্ট টিচার নিয়োগ হতে চলেছে তার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এই অসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান কী লাগবে এজ কত লাগবে কীভাবে আবেদনপত্র সাবমিট করবেন সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি যদি না দেখে থাকেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একবার দেখে নেবেন এই মাদ্রাসা সার্ভিস কমিশনে এসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে টোটাল চারটে ক্যাটাগরিতে ওয়ান টু ফোর পর্যন্ত একটা ক্যাটাগরি ফোর টু এইট পর্যন্ত একটা ক্যাটাগরি নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ টোটাল চারটে ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে প্রথমে নোটিফিকেশনে সিলেবাস এই চারটে ক্যাটাগরিটি দেওয়া হয়নি পরবর্তীকালে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এই চারটে ক্যাটাগরির জন্য সাবজেক্ট ওয়াইজ সিলেবাস কিভাবে আপনারা ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সিলেবাস ডাউনলোড করার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তার জন্য গুগুলে মাদ্রাসা সার্ভিস কমিশন লিখবেন তাহলেই প্রথমে দেখতে পাবেন যে ওয়েবসাইট চলে এসছে ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিলেবাসের অপশানে ক্লিক করবেন সাবজেক্টের অপশানে ক্লিক করলে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে বলাই আছে দ্য বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন সেভেন এস এলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার টু সিলেবাস এখানে সাবজেক্ট ওয়াইজ সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে আপনার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের অপশানে ক্লিক করবেন তাহলেই সিলেবাস ডাউনলোড হয়ে যাবে এখানে প্রথমেই ইলেভেন টুয়েলভ ক্লাসের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে সাবজেক্ট ওয়াইজ অ্যান্থ্রোপোলজি আরবিক এম ব্যাঙ্গলি বায়োলজিক্যাল সায়েন্স কেমেস্ট্রি কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্স কোর্স অ্যান্ড টেক্সেশান ইকোনমিক্স এডুকেশান ইংলিশ এনভারমেন্টাল স্টাডিস জিওগ্রাফি হিস্ট্রি হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম সায়েন্স ইসলামিক হিস্ট্রি ম্যাথমেটিক্স নিউট্রিশন ফিলজফি Physics, political science, psychology, Sanskrit, sociology, statistics. এইগুলো হলো ক্লাস ইলেভেন টুয়েলভের সাবজেক্ট ওয়াইজ সিলেবাস এর সাথে উর্দু সাবজেক্টেরও সিলেবাস এখানে দিয়ে দেওয়া হয়েছে এইবারে যা যে সাবজেক্ট রয়েছে সেই সিলেবাস আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে তার সাথে নাইন টেনেরও সিলেবাস এখানে দিয়ে দেওয়া হয়েছে সাবজেক্ট ওয়াইজ নাইন টেনের ক্ষেত্রে বেঙ্গলি সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে লাইফ সায়েন্স ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড উর্দু তার সাথে অ্যাডভান্স আরবিক অ্যান্ড আরবিকেরও সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন টেটের সিলেবাসও দিয়ে দেওয়া হয়েছে ক্লাস ফাইভ টু এইট পর্যন্ত যে টেট এক্সাম হবে সেই অ্যাডভান্স আরবিক টেটের সিলেবাস তার সাথে ফাইভ টু এইট পর্যন্ত আরবিক টেটের সিলেবাস ওয়ান টু ফোর পর্যন্ত টেটের সিলেবাস আরবিক ইউজি সিলেবাসও এখান থেকে আপনারা পেয়ে যাবেন যারা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন থেসেলিসটি পরীক্ষার জন্য ফর্ম ফিল করেছেন আপনারা এখান থেকে সিলেবাস ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে প্রিপারেশান নিতে স্টার্ট করে দিন এই সিলেবাস ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে কমেন্ট করে জানাবেন কোন সাবজেক্টের সিলেবাস আপনাদের দরকার সেই সাবজেক্টের সিলেবাস আমি ডাউনলোড করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এর আগে আমি অলরেডি ক্লাস ইলেভেন টুয়েলভে জিওগ্রাফি ফি সিলেবাস নিয়ে ডিসকাস করেছিলাম আমি জিওগ্রাফি যে সিলেবাস নিয়ে ডিসকাস করেছিলাম সেটা ছিল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ইলেভেন টুয়েলভের সিলেবাস সেই সিলেবাস আর মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে জিওগ্রাফি পিজি লেভেলে যে সিলেবাস দেওয়া হয়েছে তার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই সেম সিলেবাসই দেওয়া হয়েছে তাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যা সিলেবাস ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে সেম সিলেবাস তাই যারা যারা স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস ফলো করছেন ওই সিলেবাস ফলো করুন তাতে কোনো সমস্যা নেই তাছাড়া মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে তো সিলেবাস দিয়েই দেওয়া হয়েছে সেই সিলেবাস ডাউনলোড করে ভালো করে প্রিপারেশান নিতে স্টার্ট করে দিন কোনো যদি প্রবলেম হয় টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন করবেন আমি সেখানে এই সিলেবাসগুলো দিয়ে দেব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন রিকোমেন্ড সম্পর্কিত ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ